প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্র রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মিত আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। দর্শক, চলুন দেখে আসি আজ আপনাদের জন্য কি থাকছে বিচিত্র রায়। বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতি বরণ করে নিল ঋতুরাজ বসন্তকে। বসন্তকে বরণ করে নিতে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ পয়লা ফাল্গুন রাজধানীর বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিবারের মতো এবারও পহেলা ফাল্গুন তথা বসন্ত উৎসব 1425 আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারাদিনব্যাপী দলীয় গান, একক গান ও নাচে মুখরিত ছিল চারুকলার প্রাঙ্গণ। অনুষ্ঠানে একক গান পরিবেশন করেন লাইসা আহমেদ, লিসা, প্রিয়াঙ্কা গোপ, ফাহিম হোসেন চৌধুরী প্রমুখ। দলীয় নৃত্য পরিবেশন করেন রেওয়াজ পারফর্মিং আর্ট, ভাবনা, নৃত্যম, তুরঙ্গম, নটরাজ, স্পন্দন, নৃত্যনন্দন সহ আরও কয়েকটি নৃত্য সংগঠন। একক আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আহকামুল্লাহ প্রমুখ। বসন্তের রং লেগেছিল নারী পুরুষদের সাজেও, এমনকি বাজারের শিশুরাও তারাও সেজেছিল বনির সাজে। উৎসবপ্রেমী নরনারী এবং শিশু কিশোরদের উপস্থিতিতে দিনব্যাপী বসন্ত উৎসব পালন করা হয়। এভাবেই নানা আয়োজনে উৎসবপ্রিয় বাঙালি বরণ করে নিল তাদের প্রিয় ঋতু বসন্তকে। বিজ্ঞান ভবন চত্বরে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে উচ্ছ্বাসে উল্লাসে নতুন আলোর উদ্ভাসে এই স্লোগানে প্রথম পুনর্মিলনী 2019 অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পুনর্মিলনী অনুষ্ঠান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রাশেদুল ইসলাম পল্লবের সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর শওকত জাহাঙ্গীর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর গোলাম মোস্তফা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ইএমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব অ্যাক্টিভেশন মোহাম্মদ সানাউল শিকদার, ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং ফিরোজ আলম এবং শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ডিরেক্টর শেখ মোহাম্মদ আজহার সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও অ্যালামিনারা। অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্য অতিথিদের ক্রেস্ট এবং সাবেক 6 জন শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনার পর সবশেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মূল আকর্ষণ ছিল ব্যান্ডদল চিরকুটের পরিবেশনা, এছাড়াও ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দৈনিক মানব জমিনের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী। 15 ফেব্রুয়ারি 22 বছরে পদার্পণ করল দেশের প্রথম ট্যাবলেট পত্রিকা দৈনিক মানব জমিন। এ উপলক্ষে 17 ফেব্রুয়ারি মানব জমিন কার্যালয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উদযাপন করা হয় দিনটি। 21 বছর পেরিয়ে 22 বছরে পদার্পণে মানব জমিনকে বাংলা ভিশন পরিবারের পক্ষে অনুষ্ঠান বিভাগের প্রধান তারেক আখন ফুলের শুভেচ্ছা জানান। মানব জমিনের পক্ষে সম্পাদক মাহবুবা চৌধুরী শুভেচ্ছা গ্রহণ করেন। দিনভর পাঠক ও শুভানুধায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত হয় মানব জমিন। মানব জমিন অনেক চড়াই উচ্চাই করে এই পর্যায়ে এসেছে, শুধুমাত্র পাঠকদের ভালোবাসা, আমার বিজ্ঞাপন দাতাদের সহযোগিতা, যারা আমাদের পাঠক না জনসাধারণেরও অনেক ভালোবাসা আমরা পেয়েছি। তো এই ভালোবাসা সামনে নিয়ে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রাখছি। মানব জমিনের পৃষ্ঠা বাড়ানোর সম্ভাবনা আছে, মানব জমিনের নতুন নতুন বিভাগ খোলার
ইচ্ছে আছে এবং আরও এক্সক্লুসিভ রিপোর্ট থাকবে এখানে চিন্তা করি। আমরা সবসময় চিন্তা করি যে নতুন কিছু কী দেওয়া যায়, আমরা যেটা খবরের অন্তরালে কী আছে সেটা দিতে চেষ্টা করি। ভবিষ্যতে এই ব্যাপারে আমরা আরও সচেষ্ট হব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে মঞ্চায়িত হয় নাগরিক নাট্যাঙ্গনের লোকগাথার নাটক গহর বাদশাহ ও বানেছা পরি। শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে 16 ফেব্রুয়ারি রবিবার নাগরিক নাট্যাঙ্গনে নাটক গহর বাদশাহ ও বানেছা পরি মঞ্চায়িত হয়। ময়মনসিংহ গীতিকার বিখ্যাত লোকগাথা গহর বাদশাহ ও বানেছা পরি অবলম্বনে বিন্যস্ত হয়েছে এই নাটকের গল্প। উজিরের চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশাহ দুর্দশা বানেছা পরির সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকের গল্প। নাটকটির নির্দেশনার পাশাপাশি বানেছা পরি চরিত্রে অভিনয় করেছেন রীতি হক। প্রায় 60 জনের একটি দল এই নাটকে কাজ করেছে। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাজু খাদেম, কোরিওগ্রাফি করেছেন ওয়ার্দা রিহাব ও পোশাক পরিকল্পনা করেছেন মাহমুদুল হাসান। নাটকটি নাগরিক নাট্যাঙ্গনের 20তম প্রযোজনা। প্রখ্যাত গীতিকবি সৈয়দ শাহানুরকে উৎসর্গ করে এক লোকসঙ্গীত উৎসবের আয়োজন করে ছায়ানট। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে সৈয়দ শাহানুর স্মরণে এক লোকসঙ্গীত উৎসবের আয়োজন করে ছায়ানট। উৎসবে ছায়ানটের শিল্পীরা সন্ধ্যা থেকেই পুরো মিলনায়তনে ছড়িয়েছে সুরের আবেশ। অনুষ্ঠানে সৈয়দ শাহানুর, লালন শাহী, রমেশ শীল ও দীন শরৎ ছাড়াও ছিল রবীন্দ্রনাথের গানের পরিবেশনা। একক ও সম্মেলক গানে মিশ্রিত এই পুরো অনুষ্ঠানটি সৈয়দ শাহানুরকে উৎসর্গ করে করা হয়। অনুষ্ঠানে লালন শাহী রচিত একক গান পরিবেশন করেন নিবা সুলতানা, বিমান চন্দ্র বিশ্বাস, স্বপ্ন রায় প্রমুখ এবং অনুষ্ঠানে সম্মেলক গান পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা।
ছাত্রছাত্রীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় দুই দিন ব্যাপী ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজধানীর ধানমন্ডি সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে 13 ও 14 ফেব্রুয়ারি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 13 নভেম্বর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের প্রিন্সিপাল মোরশেদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন স্কুলের চেয়ারম্যান এবিএম আবদুল্লাহ। এছাড়াও শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানস্থল ছিল আনন্দমুখর। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা ছাত্রছাত্রীদের জ্ঞানের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। ক্রীড়া মশাল প্রজ্বলন, প্যারেড ও বেলুন উড়ানোর পর শুরু হয় মূল ক্রীড়া প্রতিযোগিতা। ছেলেদের 100 মিটার ও 200 মিটার দৌড়, মেয়েদের 100 মিটার দৌড়, বিস্কিট দৌড় সহ সারাদিনব্যাপী চলে বিভিন্ন খেলার প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের আনন্দের পাশাপাশি পিছিয়ে ছিলেন না শিক্ষক শিক্ষিকারাও। প্রতিযোগিতা বিভিন্ন খেলার পাশাপাশি খুদে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ধানমন্ডি, মিরপুর ও ওয়ারী সহ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের রাজধানীর বিভিন্ন ব্রাঞ্চ থেকে ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। আমরা প্রতি বছরই চেষ্টা করি আমাদের বাচ্চাদের জন্য এইরকম একটি খেলাধুলার আয়োজন করতে, এবং আমরা বিশ্বাস করি বাচ্চাদেরকে যদি আমরা খুব সুন্দরভাবে মানুষ করতে চাই তাহলে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিয়োজিত রাখতে হবে। সার্বিকভাবে আমরা চাই একটা স্কুলের কর্মকাণ্ডের মধ্য দিয়েই যেন বাচ্চা বেড়ে ওঠে, তাহলে আমাদের সমাজে তারা সুন্দরভাবে আরো ভালো মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতি নেয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরো অনেক খবরাখবর। ফিরছি খুব অল্প সময়ের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা, এই স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বসন্ত উৎসবের আয়োজন করে। তেরো ফেব্রুয়ারি বুধবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে বসন্ত উৎসব 1400-এর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ষড় ঋতুর দেশ বাংলার বিচিত্র বৈভব থেকে ঋতুরাজ বসন্তকে গীত, নৃত্য ও ছন্দে বরণ করতে বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বৈল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা, এই স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রিয়াকাতারি লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনার পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্ত মঞ্চে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানে বসন্তের সাজে শিল্পীরা দলীয় নাচ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। একক গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সন্দীপন। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত টানা 5 ঘন্টা সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে বর্ণিল সাজে শিল্পকলা শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনে উদযাপিত হল এবারের বসন্ত উৎসব 1425। বসন্ত মানে আনন্দ, নির্বল আনন্দ। সংস্কৃতি বলে যে জীবন সংগ্রাম নয়, জীবনকে উদযাপন করাই সংস্কৃতির কাজ এবং সংস্কৃতি দিক নির্দেশনা তাই দিয়ে থাকে। সম্প্রতি কণ্ঠশিল্পী শামস সুমনের সম্পূর্ণ নতুন একটি অডিও এবং ভিডিও গানের অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন আমার আকাশে সজনি সাঁঝেরও তারা হয়ে আমার আকাশে পাশে চা তবুও তোমার আলো হৃদয় আমার। বনানীর একটি অভিজাত রেস্টুরেন্টে কণ্ঠশিল্পী শ্যাম সুমনের খোলা চিঠি শিরোনামে সম্পূর্ণ নতুন একটি অডিও এবং ভিডিও গানের অ্যালবামের মোড়ক উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নকিব খান। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমভির কর্ণধার সৈয়দ আলী পাপ্পু, সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, শাকিল খান, লাবু রহমান, নাফিস কামাল প্রমুখ। এছাড়াও শিল্পীর স্বজন ও বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। সিএমভির ব্যানারে প্রকাশিত এই অ্যালবামের গানটি লিখেছেন সৈয়দ মাহমুদ জঙ্গি ও সঙ্গীত আয়োজন করেছেন সুমন কল্যাণ এবং সুর করেছেন শ্যাম সুমন নিজেই। পরিশেষে অনুষ্ঠানে শিল্পী শ্যাম সুমন ও শাকিল খান দ্বৈত ও একক কণ্ঠে গান পরিবেশন করেন, যা উপস্থিত সঙ্গীত ভক্তদের মুগ্ধ করে। সেই চিঠি আমি এবার হাতে পেলাম, মিষ্টি চিঠি জেনেছিলাম নাম তোমার অদিতি, অদিতি, অদিতি। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হল প্রাঙ্গণে মোড়ের জনপ্রিয় নাটক কনডেমসেল। মানুষ আল্লাহ সৃষ্টি এটা ঠিক আছে, কিন্তু গরিব ফকির মিসকি মানুষের সৃষ্টি খবরদার, খবরদার, আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিব না। আল্লাহ মহান, উদার, সৎ, সত্তা ছাড়া ওই পলিটিশিয়ান উদ্রেক্স আর টকসোবার কিন্তু না। গরিব ফকির মিসকিটা বসিস কথাটা ঠিক করেছি কিনা? বাংলাদেশ শিল্পকলা জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রাঙ্গণে মোড়ের নাটক কনডেমসেল মঞ্চায়িত হয়। কনডেমসেল নাটকে ঘটনা প্রবাহ এবং সকল চরিত্র কাল্পনিক। নাট্যকার এবং নাট্য প্রয়াসকে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা 1971 সালে স্বাধীনতা অর্জনের পূর্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর নরঘাতক রাজাকার আলবদর আলশামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং অংশগ্রহণে যে গণহত্যা ও নারী ধর্ষণের নির্মমতার বিষক্রিয়ায় নীল করে তুলেছিল, তারই কিছু খণ্ডচিত্র এই নাটকে তুলে ধরা হয়েছে। নাটকটি রচনা করেছেন অনন্ত হীরা, এতে অভিনয় করেছেন নুনা আফরোজ, অনন্ত হীরা, আউয়াল রেজা, রমিজ রাজু, শাহিদুল ইসলাম, মাইনুল তহিদ সহ আরো অনেকে। নাটকটি প্রাঙ্গণে মোড়ের 10ম প্রযোজনা। জেলের ভেতরে এই যে যুদ্ধ অপরাধীরা যে কজন সাজাপ্রাপ্ত ছিলেন, তারা সেই সময়টায় তাদের ফাঁসির আদেশ হওয়ার পরে তাদের ভেতরের যে প্রতিক্রিয়া এবং তাদের যে অনুশোচনা, সেই বিষয়গুলোই আসলে আমরা এই নাটকটাতে তুলে আনার চেষ্টা করেছি। এবং আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে কখনো কেউ অপরাধ করে কখনো পার পেয়ে যেতে পারে না, সে যখনই হোক তার শাস্তি অবশ্যই হয়, এবং কনডেম সেলে আমরা সেটাই দেখাতে চেয়েছি। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। সামাজিক ও বিনোদন জগতের নতুন নতুন সব খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন, আর থাকুন বাংলা ভিশনের সঙ্গেই।